আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। জোয়ারের জল তেড়ে এসে গঙ্গায় তলিয়ে গিয়ে মৃত্যু হলো দশম শ্রেণীর এক ছাত্র। মঙ্গলবার বিকেলে মর্মান্তিক ঘটনাটি ঘটল পানিহাটি পৌরসভার এক ছাত্রের নাম সুরজ সাউ, আনুমানিক বয়স ১৬ বছর। সুরজ সুকচরের কেদারনাথ হাই স্কুলে দশম শ্রেণীর ছাত্র ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে খড়দা পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বিশ্বাসপাড়ার বাসিন্দা, পেশায় ফল বিক্রেতা রমেশ সাউয়ের একমাত্র পুত্র মৃত ওই পড়ুয়া। জানা গেছে ওই দিন স্কুলে সুরজের পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে পাঁচ বন্ধু মিলে স্কুল থেকে বেরিয়ে যায় এবং তার মধ্যে থেকে দুই বন্ধু বাড়ি চলে গেলেও সুরজ অন্য দুই বন্ধুকে নিয়ে সাইকেলে চেপে পানিহাটি বালক ব্রহ্মচারী ঘাটে চলে আসে। স্কুলের ব্যাগ সাইকেল সহ সামগ্রী ঘাটে রেখে গঙ্গায় স্নান করতে নামে ওই ছাত্র। সে সময় আচমকা জোয়ার চলে আসলে জল থেকে উঠে আসতে পারেনি ওই পড়ুয়া। জলের তীব্রতায় স্রোতে সে গঙ্গার জলে তলিয়ে যায়। সেই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে সুরজের অপর দুই বন্ধু খড়দা থানায় ছুটে এসে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে যায় খড়দা থানার পুলিশ এবং বিপর্যয় মোকাবেলা দপ্তরের আধিকারিকরা। গঙ্গাবক্ষে দীর্ঘ তল্লাশি চালিয়ে সন্ধে ১৫:৬০ নাগাদ বালক ব্রহ্মচারী ঘাট সংলগ্ন এলাকা থেকে ওই ছাত্রের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। মর্মান্তিক মৃত্যু আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।